नमस्कार बंधुरा, हैपी विद गोपा कुकिंग चैनले तुम्हारे सबाई के वेलकम। आशा करी तुम्हारा सबाई भलो आछो। आज के आमी तुम्हारे देखाबो बेगुन दिए भोला माछेर एकटा सिम्पल रेसिपी। रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। भोला माछेर रेसिपिटा करार जन्य एखाने आमी 8 पिस भोला माछ केटे परिष्कार करे धुए नियेछि। এবারে এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। দিয়ে এবার মাছটা আমি একটু মেখে নেব। কড়াই বসিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমার গরম হয়ে গেছে, আমি এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে একটু ভেজে নেব। চারটে চারটে করে মাছ আমি দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার একটু ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি একটু উল্টে নিচ্ছি। মাছটা আমার ভাজা হতে হতে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন আর 1টা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। দিয়ে দিচ্ছি 5-6টা পাকা কাঁচা লঙ্কা। দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জল দিচ্ছি, জলটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি আরও 4টে মাছ ভেজে নেব। লঙ্কা দিয়ে সব দিয়ে 1 বাটি মশলা আমি তৈরি করে রাখলাম। এই 4টে মাছও আমার ভাজা হয়ে গেছে। এবারে এই তেলে আমি একটা বেগুনও ভেজে নেব। এখানে বেগুনটাও আমি একটু ভেজে নিয়েছি, বেগুনটা তুলে নিচ্ছি। ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে আমি আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প তেলেই রান্নাটা করছি, বেশি তেল দিইনি। এখানে 3-4 চামচ মতো তেল আছে। এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা হাতের মধ্যে একটু ডলে নিয়ে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবারে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। মশলাটা 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি কিছুটা। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি।
বেগুনটা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। দিয়ে মশলাটা আমার কষা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে জল অ্যাড করছি। জলটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি, এবারে মাছগুলো ঝোলের সাথে অল্প ফুটবে, 2-3 মিনিটের জন্য আমি ঢাকাটা বন্ধ করলাম। এবার এখানে কিছুটা ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটা আমি একটু কুচিয়ে নেব। ঢাকাটা আমি 3 মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে কুচিয়ে নেওয়া ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়েও আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা আবার বন্ধ করে দিলাম। মাছটা আমার হয়ে গেছে, ঢাকাটা আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এবারে আমি আস্তে আস্তে এটা নামিয়ে নিচ্ছি। আজকে আমার এই ভোলা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। বেশি করে লাইক দেবে, বেশি বেশি করে শেয়ার করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।